গান বাজনা স্টুডিওতে আজকে একটি গান রেকর্ড করলাম, একটি রবীন্দ্রনাথের গান, এবং যাদের হয়ে কাজটি করছি উচ্ছ্বাস তাদের নাম, এবং আমি খুব উচ্ছ্বসিত হয়েই বলছি এটা ওদের সাথে আমার দ্বিতীয় কাজ। তার আগে এর আগে একটি কাজ, একটি বেসিক বাংলা গান আমি রেকর্ড করেছিলাম ওদের হয়ে, এবং সেটা খুব জনপ্রিয়তা পেয়েছে, মানুষের কাছে ভালো লাগা মানে জায়গায় পৌঁছেছে। সে গানটি আশু তৈরি করেছিলেন, আশু চক্রবর্তী। এই গানের সাথে, এই প্রজেক্টটির সাথেও আশু জড়িত। তবে এই গানটি হয়ে রবীন্দ্রনাথের একটি গান, এবং এই যে প্রজেক্টটি ওনারা করছেন, সেই প্রজেক্টটি একটু ইউনিক, একটু ডিফারেন্ট, একটু আলাদা, স্বতন্ত্র। কিরমভাবে না, রবীন্দ্রনাথের গানকে একটু ওনারা অন্যরকমভাবে, অন্য যন্ত্রর অন্যরকম একটা সাউন্ডস্কেপ নিয়ে আসার চেষ্টা করছেন। তো রবীন্দ্রনাথের গানে তো অন্যরকম সাউন্ডস্কেপ হয়ই, কিন্তু ওনারা একটা পার্টিকুলার জেনার অফ সাউন্ডস্কেপ সেটা ওনারা চাইছেন, সেটা হচ্ছে অ্যারাবিক। অ্যারাবিক সাউন্ডস্কেপ নিয়ে আশুর থেকে বেটার আর কেউ কাজ করতে পারে না, সুতরাং আমার মনে হয় এর জন্য একদম আশু ইজ এ পারফেক্ট একজন মিউজিশিয়ান। এবং আমি চেষ্টা করেছি আমার মতো করে গানটি গাইবা, যে গানটি আমি গেয়েছি সেই গানটি আমার ছোটোবেলায় মানে শোনা গান, আমার মার কাছে শেখা গান। এবং আমরা আমাদের পরিবারে যখনই কোথাও, আমরা একটু রাবীন্দ্রিক পরিবার আর কি, আমার মামার বাড়ির দিকে, তো যখনই কোথাও বসা হতো, কোনো আড্ডা আড্ডা হতো, তখন এই একটি আগুনের পরশমণি এবং যে গানটি আমি গেয়েছি সেই গানটি আমাদের নয় আড্ডার শুরুতে, নয় আড্ডার শেষে গাওয়া সবসময় মানে বাধ্যতামূলক ছিল। সুতরাং আমার মুখস্থ করা, মুখস্থ গান এবং আমার ভীষণ প্রাণের গান। আমি গানটার নাম বলছি না, যখন আপনারা গানটা শুনবেন, দেখবেন, নিশ্চয়ই এর একটা ভিডিও হবে বা একটা কিছুর আপনারা দেখতে পাবেন, অ্যানিমেটেড ওয়েতেও হতে পারে, আমি জানি না, আই ডোন্ট নো, মানে যেটা হতে চলেছে সেটা খুবই অন্যরকমের, অন্যরকম শুনতে লাগবে। আপনাদের আবার উচ্ছ্বাসের আরেকটি কাজও আমার মনে হয় খুব ভালো লাগবে।